বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গত 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রাজধানীর উইল পাওয়ার স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মেহেদি হাসান জুনায়েদ। ঘরজুড়ে সন্তানের রেখে যাওয়া সেই স্মৃতি আঁকড়ে প্রতিনিয়ত কাঁদছেন বাবা মা। নির্মম এ হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার শেষ করার দাবি নিহতের পরিবারের। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। সন্তান হারানোর বেদনা কতটা কষ্টদায়ক তা মায়ের কান্নাজড়িত এই কথা থেকেই বোঝা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন দুপুরে পুলিশের গুলিতে শহীদ হয় সপ্তম শ্রেণী পড়ুয়া মেহেদি হাসান জুনায়েদ। 14 বছরের জুনায়েদ স্বপ্ন দেখত বড় হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার, কিন্তু এর বহু আগেই পুলিশের বুলেট কেড়ে নেয় তার জীবন। নেই জুনায়েদ, তবে পড়ে রয়েছে যে জুনায়েদের সব স্মৃতিগুলো, জুনায়েদের সেই স্কুল ড্রেস, জুনায়েদের সেই মানি ব্যাগ, জুনায়েদের সেই ঘড়ি চশমা, সবগুলোই যেন কাঁদাচ্ছেন পরিবারের লোকজনকে। মৃত্যুর দুদিন আগেও নিজের জমানো টাকা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার কিনে দিয়েছিল জুনায়েদ। ছেলের বলে যাওয়া এমন কথার বর্ণনা দিতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা শেখ জামাল হাসান ও মা সোনিয়া জামান। স্কুল পড়ুয়া একটা ছাত্র ক্লাস 7-এ পড়ে এইভাবে ওকে গুলি করে, প্রাইম মিনিস্টার তো 12:30 দিকে নেমে গেছিল, তো কেন 3:30-4 পর্যন্ত গুলি হইল? ও বের হয়ে ওর 3টা ফ্রেন্ডের সাথে চাঙ্কারপুর চলে গেছে, আর আমি আমার মেয়েটারে নিয়ে আপনার এই যে মতিঝিল আইডিয়াল ওইখানে গেছি। তো ওইখানে প্রায় 150টা পুলিশ আটকেতেছিল আর বারবার বলতেছিল আপনারা কোথায় যান। তা মুখ দিয়ে বারবারই বলতেছি যে আমরা লাশ দেখতে যেতেছি, লাশ দেখতে যেতেছি এরকম। তা আমি যে এই লাশ আমার ঘরে এসে দেখ, আমি এটা কখনো কল্পনাও করি নাই। তো ওইখানে আমি যাওয়ার পরে আমার ভিতরটা অনেক খারাপ লাগতেছিল। তো আমার মেয়ে বলতেছিল যে আমি খারাপ লাগতেছে, রোজা রাখছো এর জন্য খারাপ লাগতেছে। আমি বলতেছি কি জানি না, কেন জানি মুস্তাকিমরে খুব মিস করতেছি, ওর কি কিছু হইল কি আবার এমন লাগতেছে কেন ভিতরে? অধিকার আদায়ে রাজপথে নামা ছাত্রদের এমন নির্মমভাবে হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে নিহতের পরিবার। তাইমুন ইসলাম রায়হান, আরটিভি, ঢাকা।